হ্যালো স্টুডেন্টস, তাদীপ একাডেমির ই লার্নিং ক্লাসে আজ আবার তোমাদের সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড থ্রি স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বেঙ্গলি গ্রামার করাবো। এটা পার্ট নম্বর 85 নম্বর ক্লাস। আজকে 4/10/85 পেজ 69 তোমাদের পড়িয়েছিলাম আগের দিন 83 নম্বর ক্লাসে বাংলা ব্যাকরণ ছিল। ব্যাকরণটা আমরা অনেক পিছিয়ে আছি, এই জন্য বাংলা ব্যাকরণটা টেনে তোলা হচ্ছে। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের ওই সমার্থক শব্দ করাবো, আত্মীয় পরিজন বিষয়ক, জীবজন্তু বিষয়ক এবং দেবদেব বিষয়ক। তোমরা তোমাদের বাংলা ব্যাকরণের পৃষ্ঠা 69 খোলো। প্রথমে দেখো আত্মীয় পরিজন বিষয়ক। দেখেছ আত্মীয় পরিজন বিষয়ক কি কি আছে? কন্যা থেকে কি হয়? তনয়া, সুজিতা, মেয়ে, পুত্রী, আত্মজা, নন্দিনী। কাকার সমার্থক শব্দগুলো কি কি হয়? ফুল্ল তাত, খুড়া, খুড়ো, পিতৃব্য। পুত্রের সমার্থক শব্দ কি হবে? তনয়, আত্মজ, ছেলে, সন্তান, নন্দন। বাবার প্রতিশব্দ কি হবে? জনক, পিতা, পিতৃ, বাপ, জন্মদাতা। মার সমার্থক শব্দ কি হবে? জননী, মাতা, জন্মদাত্রী, প্রসূতি, গর্ভধারিণী। ভাইয়ের প্রতিশব্দ? ভ্রাতা, ভাতৃ, সহোদর। বোনের প্রতিশব্দ কি হবে? ভগিনী। শশা বানানটা দেখো, দন্তস্বয় বো, দন্তস্বয় আকার, সহোদরা। বন্ধুর প্রতিশব্দ? সখা, মিত্র, মিতা। ওই দেখো মান করে পড়বে, সখা, মিত্র, মিতা, সুহৃদ, বান্ধব। শিক্ষকের প্রতিশব্দ? আচার্য, গুরু মশাই, শিক্ষাদাতা। স্বামীর প্রতিশব্দ কি হয় দেখো? পতি, নাথ, ভর্তা, প্রভু এবং মণি। আমি এটা আরেকবার রিভিশন করছি, দেখো আত্মীয় পরিজনে যারা যারা আছে। কন্যার প্রতিশব্দ হবে তনয়া, দুহিতা, মেয়ে, পুত্রী, আত্মজা, নন্দিনী। এগুলো বানান তোমরা করবে। তারপর দেখো কাকার প্রতিশব্দ আছে খুল্ল তাত, খুড়া, খুড়ো, পিতৃব্য। পুত্রের প্রতিশব্দ তনয়, আত্মজ, তনয়, আত্মজ। ছেলে, সন্তান, নন্দন। ছেলে, সন্তান, নন্দন। হয়েছে। বাবার প্রতিশব্দ দেখো জন, পিতা, পিতৃ, বাপ এবং জন্মদাতা, জন্মদাতা। তারপরে মা, জননী, মাতা, জন্মদাত্রী, প্রসূতি, গর্ভধারিণী। গর্ভধারিণী। তারপরে দেখো ভাই, ভ্রাতা, ভাতৃ, সহোদর। বোনের প্রতিশব্দ ভগিনী, শশা, সহোদরা। বন্ধুর প্রতিশব্দ সখা, মিত্র, মিতা, সুহৃদ এবং বান্ধব। শিক্ষকের প্রতিশব্দ কি আছে? আচার্য, গুরুমশাই, শিক্ষাদাতা। স্বামীর প্রতিশব্দ পতি, নাথ, ভর্তা, প্রভু এবং মণি। এরপরে আগে দেখো জীবজন্তু বিষয়ক। পুরোটা দেব, পুজোর ছুটি থাকবে অনেকদিন, ক্লাস পুরোটাই পড়া দিয়ে দেবো, পড়ে নেবে ছুটিতে। ঘোড়া প্রায় 2 সপ্তাহ 15 দিন ছুটি থাকবে, মানে একটু পড়াটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে পড়ে নেবে। কি আছে ঘোড়া? ঘোড়ার প্রতিশব্দ অশ্ব, বাজি, তুরক, তুরঙ্গম, ঘোটক। কোকিলের প্রতিশব্দ পরভৃত, পিঠ, বসন্ত দূত, বসন্ত সখা। গরুর প্রতিশব্দ ধেনু, গো, গাই, গাভী।
পাখির প্রতিশব্দ বিহঙ্গ, বিহগ, পক্ষী এবং খেচর। এটা কিন্তু ছুটির পড়া, ছুটিতে ছুটিতেই পড়াগুলো দিচ্ছি, ছুটির পড়া চার দশের পড়া, চার দশের পড়া দিচ্ছি। আর তোমাদের ন তারিখ থেকে স্কুল, দশ তারিখ থেকে, নয় তারিখ থেকে হয়ে ছুটি থাকবে, অনলাইন ক্লাস দু সপ্তাহ বন্ধ থাকবে পুজোর ছুটির জন্য, লক্ষ্মী পুজোর পরে আবার শুরু হবে, তোমরা নোটিশ পাবে। তো সেই জন্য কিন্তু পড়াটা আমি দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে। পাখি বিহগ, বিহগ, পক্ষী, খেচর, মৌমাছি, মধুকর, অলি, মধুমক্ষিকা, সর্প, নাক, ফণি, সাপ, অহি, বিষধর, ভুজগ, হাতি, গজ, গরি, বস্তি, মাতঙ্গ, দন্তি, ময়ূর, শিখি, কেকা এবং কলাপি। ঠিক আছে, আরেকবার পড়ছি, দেখো। জীবজন্তু বিষয়ক, ঘোড়া, অশ্ব, অশ্বের ঘোড়ার প্রতিশব্দ অশ্ব, বাজি, তুরঙ্গ, তুরঙ্গ, ঘোট। কোকিলের প্রতিশব্দ পরভৃত, পিক, বসন্তদূত, বসন্ত, সখা। গরু প্রতিশব্দ ধেনু, গো, গাই এবং গাভী, গো, গাই এবং গাভী। পাখির প্রতিশব্দ বিহঙ্গ, 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 পক্ষী এবং খেচর। মৌমাছির প্রতিশব্দ দেখো মধুকর, অলি, মধুমক্ষিকা। সব সর্প, সাপের প্রতিশব্দ সাপ, নাক, ফণি, বহি, বিষধর, ভুজঙ্গ প্রভৃতি, সর্পের প্রতিশব্দ। হাতির প্রতিশব্দ দেখো গজ, পরি, হস্তি, মাতঙ্গ, দন্তি, বড় দাঁত আছে বলে দন্তি, ময়ূর, শিখি, কেকা, কলাপি। হয়ে গেল। এরপরে দেবদেবী বিষয়ক, ছুটি থাকবে তাই একটু পড়া বেশি দিচ্ছি, নাহলে দুটো স্ট্যান্ডার দিতাম। অগ্নি, অগ্নির প্রতিশব্দ অনল, অগ্নি, আগুন, পাবক এবং কৃষাণু। ইন্দ্র, বাসব, দেবরাজ, সচিপতি, পুরন্দর, সুরপতি। ঈশ্বর, ভগবান, বিধি, বিধাতা, জগদীশ্বর, পরমেশ্বর। গণেশ, গণপতি, হেরম্ব, সিদ্ধিদাতা, গজানন। দুর্গা, দুর্গার প্রতিশব্দটা দেখো পার্বতী, গৌরী, উমা, শারদা। তালবর্ষ একা, রদ একা, শারদা মানে দুর্গা। লক্ষ্মীর প্রতিশব্দ পদ্মা, কমলা, নারায়ণী, বিষ্ণুপ্রিয়া। শিবের প্রতিশব্দ শম্ভু, শঙ্কর, গিরিশ, মহাদেব, ভোলানাথ। সরস্বতী প্রতিশব্দ ভারতী, বীণাপাণি, শারদা, দন্তসায়কার, রদ একার, বাগদেবী। আর একবার পড়ছি দেবদেবী বিষয়ক, দেখে নাও। আজকের 85 নম্বর ক্লাস, অক্টোবরের 4 তারিখ, পুজোর আগের ক্লাস, পুজোর ছুটিতে তোমরা একটা ভালো করে পড়বে বলে পড়া বেশি দিলাম, ভালো করে পড়তে হবে। দেখো অগ্নি, অনল, অগ্নি, আগুন, পাবক এবং কৃষাণু। ইন্দ্রের প্রতিশব্দ বাসব, দেবরাজ, সচিপতি, পুরন্দর, সুরপতি। ঈশ্বরের প্রতিশব্দ ভগবান, বিধি, বিধাতা, জগদীশ্বর, পরমেশ্বর। গণেশের প্রতিশব্দ গণপতি, হেরম্ব, সিদ্ধিদাতা, গজানন। দুর্গার প্রতিশব্দ পার্বতী, গৌরী, উমা, শারদা। লক্ষ্মীর প্রতিশব্দ পদ্মা, কমলা, নারায়ণী, বিষ্ণুপ্রিয়া। দুর্গা প্রতিশব্দ ভালো দেখো, দেখে যাও কি বলছে। গণেশ দেখো, গণেশ গণপতি, হেরম্ব, সিদ্ধিদাতা, গজানন, গজানন, গজানন মানে হাতির মুখ বসানো আছে বলে, গজের আনন, হাতির মুখ, গণেশের মাথায় হাতির মুখ বসানো আছে বলে তাকে বলা হয় গজানন। দুর্গা দেখো পার্বতী, উমা, গৌরী, শারদা, তালবর্ষ একা, রদ একা। লক্ষ্মীর প্রতিশব্দ পদ্মা, কমলা, নারায়ণী, বিষ্ণুপ্রিয়া। শিবের প্রতিশব্দ শম্ভু, শঙ্কর, গিরিশ, মহাদেব এবং ভোলানাথ। সরস্বতীর প্রতিশব্দ ভারতী, বীণাপাণি, শারদা এবং বাগদেবী। দাগে না, কন্যা থেকে বাগদেবী পর্যন্ত তারিখ দাও 4-10-21। এটা হচ্ছে 85 নম্বর ক্লাস, এই ডেটের তলায় 85 নম্বর ক্লাস বলে লিখে রাখো। যেহেতু এটা পুজোর আগের ক্লাস, ছুটি থাকবে সেই কারণে একটু পড়া বেশি দিলাম, তোমাদের ভালো করে বাড়িতে পড়তে হবে। হোম টাস্কও দেওয়া হবে পুজোর ছুটিতে, যে হোম টাস্ক দেওয়া হবে সুন্দর করে খাতায় লিখবে, আর ব্যাকরণ পোর্শন সব নিচে নিচে লিখবে,
আর অ্যানুয়াল পরীক্ষার যা যা সিলেবাস করানো হয়েছে সমস্ত প্রশ্ন উত্তর ব্যাকরণ রচনা ভালো করে বাড়িতে করবে। ভালো থাকবে, পুজো ছুটির পর আবার দেখা হবে। টাটা।